Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ajke ami apnader majhe hazir hoyechi ei talsam ebong suratul lahab dara je kono shotruke sara jiboner jonno pongu korar 100% porikkhito khubi shoktishali shera uttom ekchi amad niye apnara je sokol bhai bonera suratul lahab pach korte paren na সেই সকল ভাই বোনেরাও এই আমলটি করতে পারবেন কারণ হচ্ছে আমি পবিত্র কোরআনের এমন একটি কোরআন থেকে এই সূরাটি দেখাবো যেখানে আপনারা বাংলা উচ্চারণ সহ পেয়ে যাবেন অথবা যদি গুগলে সার্চ করেন সূরাতুল লাহাব বাংলা তাহলেও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটি খুব ছোট একটি ছোরা খুব বেশি বড় ছোরা নয় অতএব হচ্ছে চিন্তা করার কোনো কারণ নেই যারা আরবি পড়তে পারেন তারাও এই আমলটি করতে পারবেন যারা আরবি পড়তে পারেন না তারা ওই আমলটি করতে পারবেন আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে অনেক জালেম রয়েছে যারা দুই তিন জন মিলে বা দশ পনেরো জন মিলে অনেক নিরীহ মানুষের উপর অত্যাচার নির্যাতন করে থাকে এই ধরনের জালেমদেরকে যদি পঙ্গু করা যায় অক্ষম করা যায় অথবা সারা জীবনের জন্য অথর্ব করা যায় তাহলে হবে তাদের জন্য উত্তম শিক্ষা এই আমলটি এতটাই শক্তিশালী একটি আমল আপনি যে জালেমের বিরুদ্ধে আমলটি করেন না কেন দেখতে পাবেন যে ওই জালেম অতি দ্রুতই হয় ২৪ ঘন্টা অথবা সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে যে কোনো উপায়ে ওই জালেম একেবারে পঙ্গু হয়ে যাবে সম্পূর্ণ অক্ষম হয়ে যাবে সে আর হাঁটতে চলতে ফিরতে পারবে না এই আমলটি যে সকল ভাই বোনেরা করবেন এতদিন জালেম আপনাদের উপর যে অত্যাচার নির্যাতন করেছে এই আমল করার পরে তার অবস্থা দেখে সব কিছু ভুলে গিয়ে নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন যে জালেমের জন্য আল্লাহ তাআলা উত্তম শাস্তির ব্যবস্থা করেছে এটি দেখে আপনি এবং আপনার পরিবারের সবাই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ যে সকল ভাই বোনেরা শত্রুকে অন্ধ করতে চান অথবা শত্রুকে ধ্বংস করতে চান শত্রুকে অসুস্থ করতে চান অথবা জানে মেরে ফেলতে চান এই ধরনের আমার চ্যানেলে কমপক্ষে ৫০০র উপর আমল রয়েছে সেখান থেকে যে আমল ভালো লাগে সেটিও আপনারা করতে পারবেন আর আজকের যে আমলটি বর্ণনা করব যেভাবে বলবো সেভাবে যদি করতে পারেন সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ যে সকল ভাই বোনেরা পবিত্র কোরআনের গুপ্ত আমলগুলো এবং রোহানি জগতের সাতটি স্তরের আমল ফেরেস্তা জগৎ এবং জিন জগতের বিশেষ পরীক্ষিত আমলগুলো পেতে চান সে সকল ভাই বোনেরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি প্রয়োজন আরও দুই তিনটি চ্যানেলের সাথে কম্পেয়ার করে দেখবেন যদি আমাদের চ্যানেলের আমলগুলো সর্বোচ্চ আমল না হয় তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই যদি সবচাইতে সর্বোচ্চ চ্যানেল আমাদেরটি হয় তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল যে সকল ভাই বোনেরা এই আমলটি করে শতভাগ কামিয়াবি লাভ করতে চান সেই সকল ভাই বোনেরা এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন কারণ ওই লেখাগুলির মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকাইতে রেখেছি যা আপনাদের এই আমল করার জন্য কাজে লাগবে যার কারণে প্রতিটি লেখাকেই আপনারা মনোযোগ সহকারে পড়বেন আর বিশেষ করে আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এ যাযত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টসের মাধ্যমে যাযত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাযত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যাযত চান সেটি বলবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন এই আমলটি করার জন্য প্রথমে আপনাদের এই যে তলসামটি দেখতে পাচ্ছেন এই তলসামটিকে সাদা কাগজের মধ্যে লিখতে হবে এরপর এই নিজ দিয়ে আপনাদেরকে যেটি লিখতে হবে বাংলাতে যদি লিখেন তাহলে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেদে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে সারা জীবনের জন্য ধ্বংস করার জন্য এবং পঙ্গু করার জন্য অক্ষম করার জন্য এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাটি আপনাদেরকে হচ্ছে লিখতে হবে যদি আরবি বুঝেন তাহলে লিখবেন তওয়াক্কালু খুদ্দামা হাজাত তাসাম লিহালাক জালিম ফুলান ইবনে ফুলানাতুন ওয়া
ফুলান নাতুন বিনতে ফুলান নাতুন, আলুহা আলুহা, আলাজারু আলাজারু, আসাতু আসাতু, বারাকাল্লাহ ফিকুম ওয়া আলাইকুম, এতটুকু লিখবেন। এরপর আপনাকে যেটি করতে হবে, পবিত্র কোরআনের সূরাতুল লাহাবে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনাদেরকে হচ্ছে সূরাতুল লাহাবে নেওয়ার পরে এই যে দেখেন বিসমিল্লাহ ছাড়াই আপনারা হচ্ছে পাঠ করবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এখান থেকে শুরু করে এই পর্যন্ত মাসাদ পর্যন্ত, এই পর্যন্ত আপনারা পাঠ করবেন। আপনারা যারা আরবি পাঠ করতে পারেন না, নিজ দিয়ে বাংলা উচ্চারণগুলো দেখেন, বাংলা উচ্চারণগুলো দেখে দেখে পাঠ করবেন। তবে এই সূরা পাঠ করার পরে আপনাকে যেটি বলতে হবে, এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। অমুক জালিম শত্রুকে পঙ্গু করার জন্য, ধ্বংস করার জন্য, যেমনভাবে ধ্বংস করেছিলেন আল্লাহ তাআলা আবুল হাবকে এবং তার পরিবারকে, এতটুকু কথা আপনারা হচ্ছে মনে মনে বলবেন এবং এই তালসামের মধ্যে ফু দিবেন। এইভাবে সূরাটিকে 100 বার পাঠ করবেন। তারপর হচ্ছে তালসামে ফু দিয়ে ওই তালসামটির মধ্যে সরিষার তেল মেখে শত্রুর বাড়ির দিকে মুখ করে আপনি এটির মধ্যে আগুন ধরিয়ে দিবেন, আর আগুনে পুড়তে থাকবে। আর মনে মনে আপনি কল্পনা করবেন যে শত্রু এইভাবে পঙ্গু হয়ে যাচ্ছে, অথর্ব হয়ে যাচ্ছে। তবে এই আমলটি যদি আপনারা শত্রুকে অতি দ্রুতই হচ্ছে পঙ্গু করতে চান, অক্ষম করতে চান, অথর্ব করতে চান, তাহলে একাধারে দয়া করে 3 দিন অথবা 7 দিন আমলটি করবেন, যে নিয়মে বললাম। যদি করতে পারেন, আশা করি 3 দিনের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শত্রু দূরে থাকুক আর কাছে থাকুক, আপনি রেজাল্ট পাবেন, এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।